সুতিতে আবাসে দুর্নীতির অভিযোগ, আবাস যোজনা থেকে বঞ্চিত বহু মানুষ। মুর্শিদাবাদের সুতিতে আবাসের সমীক্ষাতেও দুর্নীতির অভিযোগ উঠে আসছে। এখনো পর্যন্ত পাওয়া যায়নি আবাসের ঘর, ভাঙাচোরা মাটির বাড়িতেই বসবাস করছেন বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনকে বারবার জানানোর পরেও কোনোভাবেই সমস্যার সমাধান হয়নি। এই ছবিটা মুর্শিদাবাদের সুতির, দেখুন সেই ছবি রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ। একেবারে কাঁচা বাড়ি, মাথার উপরে ছাদও ভাঙা, টালির ঘরে ফুটো হয়ে গিয়েছে। আবার অন্যদিকে যে সমস্ত ছাদগুলো থেকে জল দিনের পর দিন ঝরে পড়ছে, বৃষ্টি হলে আরো সমস্যা বাড়ছে। একসঙ্গে দু জায়গার ছবি দেখাচ্ছি, একদিকে পুরুলিয়া, আবার অন্যদিকে মুর্শিদাবাদের সুতি। বিভিন্ন জায়গাতেই সাধারণ মানুষজন বঞ্চিত, যাদের আবাসের বাড়িটা দরকার তাদেরকে না দিয়ে শাসক দলের পৃষ্ঠপোষকতায় যারা রয়েছে তাদেরকে আবাসের বাড়ি দেওয়া হচ্ছে। দিকে দিকে দুর্নীতির অভিযোগ উঠে আসছে, আর এবার আবাসের দুর্নীতি যেন গলা পর্যন্ত পৌঁছে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা সেই অভিযোগটাই বারবার করছেন। টাকা বাড়ি ওরা দিয়ে ঘর পাচ্ছে, অন্য বাড়ির শো করে ওরা টাকা নিচ্ছে, কিন্তু নিজের বাড়ি দেখে টাকা নেয় না, অন্য বাড়ির শো করে টাকা নিচ্ছে ওরা। আমি চাষি, যাতে যারা নিশা গরিব লোক তারা পাওয়া, কিন্তু যারা বড় লোক একবার দুবার তিনবার করে টাকা পাচ্ছে, কিন্তু গরিব লোক তো টাকা পায় না। খুব উমরাপুর জিপির মধ্যে অধিকাংশ আপনাকে 80% বাতিল, মানে দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, এবং ওখানকার পঞ্চায়েত মেম্বাররা সাধারণ মানুষের কাছে 2,000, 4,000, 5,000 টাকা নেওয়ার বিনিময়ে মুখ্যমন্ত্রীকে ফোন করে অযোগ্য মানুষদের নাম লিখেছে, অথচ ভাঙাচোরা বাড়ি এই সমস্ত মানুষের নাম লিখেনি। কোনো নিরীহ মানুষ যদি ধরেন কি বাড়ি পাবে, এরকম ঠিক 30% মানুষের কাছেই যাওয়া হয় না। এখানে তৃণমূলের যারা MLA রয়েছেন, MP রয়েছেন, এরা প্রতিনিয়ত মিথ্যা কথা বলছে, মানুষ নাকি কষ্ট করে ঘর করেছে এই জন্য বাদ যাচ্ছে, কিন্তু আসলে এটা না। কোথাও যদি কোনো অভিযোগ থাকে, কোনো পাকা বাড়িওয়ালা, কোনো অযোগ্য প্রাপকের যদি নাম থাকে, থানায় গিয়ে ডায়েরি করবে, ব্যবস্থা হবে। থানায় গিয়ে ডায়েরি করবে, কমপ্লেন দেবে, এখানকার জেলার সভাপতি আছে খলিলুর সাহেব, আমি ওই জেলায় সভাপতি আছি, আমাদের কাছে কমপ্লেন দেবে, কোনো অযোগ্য ব্যক্তির নাম থাকলে তার নাম বাদ যাবে না। কমপ্লেন দিতে হবে তো, মুখে মুখে কথায় তো লাভ নাই। কেউ অভিযোগ জানান, একটা অভিযোগ দেবে, তার হাতে নাতে ফল আমরা দিয়ে দেবো তাকে। সে যত বড়ই নেতা হোক, তার জায়গা যেখানে যাওয়া উচিত, পয়সা নিলে তার জায়গাটা আমরা নিশ্চিত করে দেবো। দুই সভাপতি দায়িত্ব নিয়ে বললাম, পঞ্চায়েতের মেম্বার এনকোয়ারি করছে না, আধিকারিকরা এনকোয়ারি করছে, যদি কোনো আধিকারিকের মধ্যে জড়িয়ে থাকে আমাদেরকে জানাবেন, তার ব্যবস্থা পাকাপোক্ত করে দেবো। স্থানীয় বিধায়ক আশ্বস্ত করছেন যে লিখিত অভিযোগ জানালে তিনি ব্যবস্থা নেবেন, কিন্তু আর কবে ব্যবস্থা নেবেন? যেভাবে মানুষজন দিনের পর দিন অসহায় পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন, তাতেও কি তাদের টনক নড়ছে না? দেখুন আমাদের প্রতিনিধি সৌমিত্রর পাঠানো প্রতিবেদন। আবাস যোজনার পাকা বাড়ি থেকে বঞ্চিত গ্রামের বহু পরিবার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার সুতি 2 নম্বর ব্লকের ইংলিশ গ্রামে। এই ইংলিশ গ্রামের বহু মানুষ এখনও পাকা বাড়ি থেকে বঞ্চিত। দেখতে পাচ্ছি এই যে বাড়ি, এই বাড়ি টালির বাড়ি, অত্যন্ত কষ্টে এখানে সাধারণ মানুষরা বসবাস করে। এই যে মাটির দেওয়াল, এখনও মাটির দেওয়াল, যে কোনো মুহূর্তে এই মাটির দেওয়াল ভেঙে পড়ে যেতে পারে। এখানে যারা বসবাস করছে তারা খুব কষ্টে বসবাস করছে, কারণ ঝড় হলে তাদেরকে অন্য জায়গায় আশ্রয় নিতে হয়, যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির জল এই ঘরে পড়ে। এখানকার যিনি রয়েছেন, যিনি এখানে বসবাস করছেন, তিনি অভিযোগ করছেন, তিনি বারংবার প্রশাসনকে আবেদন জানিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। সুতির ছবিটা দেখাচ্ছিলাম, যেখানে টালির চালের বাড়ি, কোন রকমে থাপা গোচা দিয়ে মানুষজন বেঁচে রয়েছে। একদম শব্দটা ব্যবহার করতে হচ্ছে, থাপা গোচা দিয়ে। দেখুন ছবিটা দেখলে স্পষ্ট হবে, কোথাও বস্তা ঢাকা দেওয়া হচ্ছে, কোথাও ট্রিপল ঢাকা দেওয়া হচ্ছে, কোথাও বা ব্যবহার করে শাড়ি ঢাকা দেওয়া হচ্ছে, কোথাও বা দেওয়ালে ঘিরে দেওয়া হচ্ছে অন্য কোনো আস্তরণ। বিজেপির সাংসদ সৌমিক ভট্টাচার্য এবং একই সঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন শুনুন। এটা তো সরকার নয়, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকার। তৃণমূল কংগ্রেসের সরকার তৃণমূল এর জন্যই কাজ করবে, যাদের দোতলা বাড়ি আছে তাদের আরো দুটো করে ঘর দিয়ে দেবে, এটাই তো স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস যে সরকারটা চালিয়েছে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি, তৃণমূল সরকারই থেকে গেছে।
ইনকোয়ারি চলছে, সিবিআই ইনকোয়ারি, সবাই সিবিআই কে জবাব দাও জবাব দাও বলছে। কোথায় হাত দেবে আর কোনটা কমপ্লিট করবে? এমন কোনো জায়গা নেই সরকারি দপ্তরে টাকা যেখানে দুর্নীতি হয়নি বা এ ধরনের ক্রাইম। প্রত্যেকটি টিএমসির নেতা আজকে সমাজ বিরোধী হয়ে গেছে, তাদের লোকে ভয় পায় আর ভয় দেখিয়ে ভোট নিয়ে ওরা জিতে আসে। তো সেই জন্য এই দুর্নীতির কোনো শেষ নেই, এমন কোনো জায়গা নেই যেখানে হাত দিলে দুর্নীতি পাবে। সেই জন্য দুর্নীতি খুঁজতে খুঁজতে সিবিআই ক্লান্ত হয়ে যাচ্ছে, জাস্টিস দিতে দেরি হচ্ছে। তবু আমার মনে হচ্ছে একদিন না একদিন এ সমস্ত কিছুর বিচার মানুষ পাবে। রাজ্যের দিকে দিকে আবাসের দুর্নীতি। পুরুলিয়ার পুঞ্চা ব্লকের চকলালপুরে আবাসের বাড়ি থেকে বঞ্চিত সাধারণ মানুষ, মেলেনি আবাসের ঘর, ভাঙা চোরা জরাজীর্ণ বাড়িতেই বসবাস করছে প্রায় 40টি পরিবার। দিনের পর দিন বঞ্চনার শিকার হচ্ছেন তারা, দেখুন কি মর্মান্তিক পরিণতি তাদের। এভাবে ঠিক ছিটে পাড়ার ঘর করে কোন রকমে ট্রিপল টাঙিয়ে তারা দিন গুজরান করছেন। এই কঠিন পরিস্থিতির পরেও তাদেরকে আবাস যোজনার ঘর দেওয়া হয়নি। রাজ্যের দিকে দিকে আবাসের দুর্নীতির অভিযোগ উঠে আসছে। পুরুলিয়ার পুঞ্চা ব্লকের এই ছবিটা আরো একবার স্পষ্ট করে দিচ্ছে রাজ্যে আবাস নিয়ে কিভাবে ছেলে খেলা চলছে। কোন রকমের খড়ের চাল, তার উপরে ট্রিপল টাঙিয়েছে কেউ বা ছিটে পাড়ার ঘরে বস্তা চাপা দিয়ে কোনোভাবে দিন গুজরান করছেন। যখনই বৃষ্টি আসে তখন এইভাবেই জল পড়তে থাকে ছাদ বেয়ে। আমরা ঘর দেয়নি, কাগজ বাতি সব জমা সবাই হয়েছে না, বলে দিব পরে দিব পরে দিব। এটাই বলে ওই ব্লকের লোকে, পঞ্চায়েতের লোকে বলে সবাই পাবে সবাই পাবে, ওইটাই বলে। নেতা আসে মাঝে মধ্যে ভোটে ভোটে আসে, হ্যাঁ ভোট পার হলে তারপরে তারপরে আর নাই আসে না। ওই তো দেখো এরকম ভাবেই আছে, কি করবে। কিন্তু আমরা এই তৃণমূলের সরকারের আমলে দেখছি যে যারা গরিব মানুষ তারা এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে, এবং যাদের যারা তৃণমূল ঘনিষ্ঠ ব্যক্তি অথবা নেতাকর্মী তারা ঘর পাচ্ছে, অথবা কাটমানির বিনিময়ে যার একতলা দোতলা দালান আছে তাদেরকেও বাড়ি দেওয়া হচ্ছে। বিগত দিনেও আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি, আন্দোলন করেছি, আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা দেখব যদি ঠিকমতো এবারেও যদি গরিব মানুষরা বঞ্চিত হয়, যারা শাসক দলের ঘনিষ্ঠ তাদেরকে ঘর দেওয়া হয় সত্য, তাহলে আমরা আবার পথে নামবো এবং প্রতিবাদ করবো।